বিনোদনের তাজা খবরে স্বাগত। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে হর হামেশাই প্রেমের সম্পর্কের খবর প্রকাশ হয় বিভিন্ন মাধ্যমে। এক সম্পর্কে খুব বেশি দিন টিকতে পারেন না এই নায়িকা, এমনটাই বলেন তার সমালোচকরা। অবশ্য সমালোচকদের কথাও কিন্তু ফেলনা নয়। এই তো কিছুদিন আগে শোনা গিয়েছিল জিম ট্রেনারকে মন দিয়েছেন অভিনেত্রী, এখন আবার শোনা যাচ্ছে নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়িকা। সম্প্রতি বিভিন্ন কফি শপ কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রায়ই একসঙ্গে দেখা যায় শ্রাবন্তী ও তার নতুন সিনেমার দেবী চৌধুরীর পরিচালক শুভজিৎ মিত্রকে। যদিও পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে তাদের দুজনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই, পুরোটাই প্রফেশনাল সম্পর্ক তাদের মধ্যে। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ ব্যতীত আর কিছুই হয় না তাদের মধ্যে, তবে ইন্ডাস্ট্রির ভেতরে ফিসফাস শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে টলিউড ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে দেবী চৌধুরানী। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়কে। শুধু বাংলাতেই নয়, ভিন্ন ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হচ্ছে এর চিত্রনাট্য। এদিকে তৃতীয় স্বামী রোশন সিংহের বিরুদ্ধে শ্রাবন্তীর আনা মামলা আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 340 ধারায় যে পারজারি হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ মামলা করেছিলেন রেশন, সেই মামলা জারি থাকবে। রেশনের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গেছেন। এক্ষেত্রে রোশন যদি মামলায় জয়ী হন তাহলে আদালতের নির্দেশে আবারও প্রাক্তন স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী। এর আগে রোশন জানিয়েছিলেন তার পরিবারে বিয়ে ভাঙার চল নেই, তিনি শ্রাবন্তীকেই আবার ফিরে পেতে চান। এদিকে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা যে একের পর এক নিজের রূপে আলো ছড়িয়ে যাচ্ছেন তা তার ফেসবুক এবং ইনস্টাগ্রামের দিকে লক্ষ্য রাখলেই পাওয়া যায়। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন লুকে তিনি হাজির হন, নিজেকে নতুন করে মেলে ধরার কৌশল যেন তার থামছেই না। কিন্তু সব কিছু ছাপিয়ে তার ব্যক্তিগত জীবন তাকে বারবার পিছনের দিকে নিয়ে যায়। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।